হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো এখন আমি ভিডিওটা একটু অন করলাম তোমাদের সাথে একটু গল্প করব বলে। আর কি বলতো, আজকে এমন হয়ে গেছে সন্ধে সন্ধে, মানে এখন তো জানো যে বেলাটা খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায়, মানে বেলাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বেলাটা খুব ছোট হয়ে গেছে। তো সেই জন্যে এখন যে আর মানে আলাদা ডিজাইনিংয়ের ভিডিও করব তার আর সময় নেই, শেষ হয়ে গেছে। তো সেই জন্যে ভাবলাম আজকে একটু মানে নেল পালিশ একটা নতুন কালার পরে নিই। তো একটা নতুন কালার নেল পালিশ নিয়েছি সেদিন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং পরবো এখন। তো চলো আগে নেল পালিশটা তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, এই যে এই কালারটা ব্রাউনিশ ব্রাউনিশ কালারটা খুব সুন্দর লাগছে, কালারটা ম্যাট ফিনিশিং এর কালারটা। তো এটাই পরবো এখন, চলো আগে পরে নেওয়া যাক। তো দেখো পায়ে আমি যেটা ছিল একটা পিঙ্কিস টাইপের কালারটা সেটা তুলে দিয়েছি, এবারে এই কালারটা পরে নিই। দেখো বন্ধুরা, পায়ে নেল পালিশটা পরা কমপ্লিট করে নিয়েছি, এবারে লেফট হাতেও একটু পরবো, ঠিক আছে? ডান হাতে এখন পরবো না, পরে ডান হাতটায় কোনো ওকেশনে পরি, এমনি সময় ডান হাতে পরি না, শুধু বাম হাতেই পরি। তো চলো বাম হাতে নেলগুলো তো চটপট করে পরে নিই, তারপরে একদম ফাইনালি তোমাদেরকে দেখাবো ভালো করে, ঠিক আছে? দেখো বন্ধুরা, হাতের নেল পালিশটা যখন পড়া শুরু করি, আমি ভেবেছি ক্যামেরাটা অন করে দিয়েছি, কিন্তু ক্যামেরাটা অনই করা হয়নি। সেই জন্য দেখলে যে প্রথম দিকটা মানে ক্যামেরাতে ওঠেনি, তারপরে যখন বুঝতে পারলাম এ বাবা ক্যামেরা তো অন হয়নি, তখন অলরেডি নেল পালিশ পড়া আমার হয়ে গেছে। তখন সেকেন্ড কোটটা যখন পড়েছিলাম তখন আর একবার মানে নিয়ে নিয়েছি ক্যামেরাতে, ওইটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, কালারটা হচ্ছে এই, দেখতেই পাচ্ছ
হাত পা দুটো একসাথেও দেখিয়ে দিলাম তোমাদেরকে। কেমন লাগছে কালারটা তোমরা কমেন্ট করে জানাবে। আর এর সাথে আলতাটা কম্বিনেশন করে পরবো কালকে, তো তখনও কেমন লাগছে সেটাও দেখবে তোমরা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট দিন আবার দেখা হবে তোমাদের সবার সঙ্গে একটা নতুন ভিডিওতে, হয় ব্লগ ভিডিও নয় আলতা ডিজাইনিংয়ের ভিডিও, আর যাই কিছু একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন আসছি, গুড ইভিনিং, টাটা।